গোটা ফিল্ম এবং সেই ফিল্মটা তৈরি হয়েছে না কয়েক বছর ধরে নয় কয়েক মাস ধরেও নয় মাত্র দু সপ্তাহ বা চোদ্দ দিন এবং এই ফিল্মটা জুড়েই যদি একটা মানুষকে দেখা হয় তাহলে হয়তো এক হাতে রয়েছে রং আর আরেক হাতে রয়েছে রক্ত আজকে আমাদের সঙ্গে নিউজ টাইমে রয়েছেন স্বয়ং ভিনচিদা পর্দার ভিনচিদা আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রনীল দা অনেক অনেক স্বাগত কেমন আছো রং নিয়ে খেলে এতদিন ধরে রঙ নিয়ে খেলা তো আমার পার্সোনালি ছোটবেলা থেকে কারণ যেহেতু ছবি আঁকাটা আমার একটা প্যাশন ইভেন আমার অভিনয়ে আসবার প্রফেশনাল অ্যাক্টার হয়ে উঠবার ভিতটাই হচ্ছিল ছবি আঁকা মানে মানুষকে ভালো করে বুঝে আঁকতে 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 মানুষের নেচারের ওপর একটা উইকনেস তৈরি হয় তারপর সেটা কপি করতে গিয়ে অভিনেতা হিসাবে মানুষের অ্যাকসেপ্টেন্স পেয়ে আর কি সেটাকে জীবিকা করে ফেলা আর এই ছবির ক্ষেত্রে তো হবেই কারণ একজন মেকআপ আর্টিস্টের গল্প যারা রঙে তুলি নিয়ে সাজিয়ে তোলে দেহ লাভলি এবং রুদ্রদা এবার তো আরও একটা আফতারে তোমাকে যদিও তুমি এই রকম আফতারে এর আগেও প্রচুরবার কাজ করেছো কিন্তু এবার প্রকাশ্যে তুমি নিজেও আনতে চেয়েছো তোমার এই আরও একটা আফতার সেটা হচ্ছে গল্পটাও একটা ভালোভাবে নিজের সময় নিয়ে শান্তিতে বসে একটা গল্পও বুনে ফেলেছ ভিনজিদা কেন মানে ভিনজিদাকে দিয়েই কেন বললে যে হ্যাঁ আমি গল্প লিখতেও পারি গল্প লেখার হ্যাবিট মানে এটা আমার অনেক পুরনো আর আমি কখনো আমার ছবি আঁকা গল্প লেখা আমি এগুলোই আলাদা আলাদা করে যে আসতে হবে কিছু কিছু লোকজন না কিছু বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনি একা পারেন সত্যজিৎ রায় উনি একা পারেন এ তারা কিছু তৈরি করে দিয়েছেন তারপর নাকি বাকিগুলো পারতে নেই তো তারপর আমি দেখলাম যে না তো অনেকেই পারে কৌশিক গাঙ্গুলি ভালো ছবি আঁকে অনেকে জানে না ভালো গান লেখে অসম্ভব বড় একজন অ্যাক্টার অসম্ভব বড় একজন ডিরেক্টর পারে অঞ্জন দত্ত আমাদের চোখের সামনে এক্সাম্পল যে অভিনয় করে থিয়েটার করে গান গায় লেখেন ডিরেক্ট করেন সো যেটা হয় কি ভেতরের ভালোবাসা থেকে হ্যাঁ মানে যদি তোমার ভেতর ওটা থাকে তো তাহলে ডেফিনেটলি সেটা এমনি বেরিয়ে আসবে যে কোনো মাধ্যমে আসলে আমরা কি হয় কেউ কথা বলে বা কেউ ইশারায় বা কেউ লিখে বা কেউ ছবি এঁকে আমরা অন্য মানুষকে নিজের যেটা ইচ্ছে সেটা জানাতে চাই বোঝাতে চাই বহিঃপ্রকাশ করতে চাই তো তেমন কেউ কেউ একটা ধরন জানে কেউ দু তিনটি ধরন জানে আবার কেউ হয়তো চারটি ধরনের মানুষকে দেখালো মানুষ বললো না তো ওই চারটে ধরনের মতো তোমার দুটো কাজ ভালো লাগে ওটা আমরা বুঝতে পারি বাকিটা বুঝতে পারি না সো আমার কাছে দিস ইজ নট স্পেশাল কি স্টোরি স্টোরি অনেক আগে থেকেই লিখছি আগে যেটা হতো যখন আমি থিয়েটার লিখতাম টেলিভিশনে যখন সিরিয়াস লিখছি যখন গল্প লিখছি তো সেই সময় যেটা হতো আর কি একটা অসুবিধা হয়ে যেত তখন লিখতাম আমি নাম যেত অন্য কারুর অন্য লোকজনের এবং তার বিনিময়ে খুব সামান্য একটা পারিশ্রমিক পেতাম যে আমরা খুব ইন্টারেস্টিং জিনিস যে যারা আমরা আমরা অভিনেতা ভালো অভিনয় করতে পারলেই তো হলে নয় আমাদের যে ওই ভালো অভিনেতা আমি ভেতর থেকে করব। কিন্তু আমার বাইরেটা যে সাজিয়ে দেবে যে বিশ্বাসযোগ্য করে তুলবে তিনি হচ্ছেন আমাদের সব থেকে কাছের মানুষ যিনি হন মেকআপ ম্যান বলা হয় এই মেকআপ ম্যান যখন শিল্প তৈরি করে ফেলেন নিজের মেকআপটাকে দিয়ে তিনি হয়ে ওঠেন মেকআপ আর্টিস্ট তো যেমন এক ধরনের জিনিস পারফর্মার যা শুনছে সেটাই গিয়ে দেয় নতুন কিছু ক্রিয়েট করে না শিল্পী যা শুনছে সেটাকে নিয়ে নতুন কিছু করবার যিনি তৈরি করেন যেটার আগে এক্সাম্পল নেই তখন তিনি শিল্পী হয়ে ওঠেন এটা খুব সূক্ষ্ম দফা দর্শকরা নিশ্চয়ই বোঝেন রুদ্রনীল ঘোষ শিল্পী নাকি অভিনেতা না পারফর্মার শিল্পী না পারফর্মার এইভাবেই জিজ্ঞেস করি আমি আমি শিল্পী মানে আমি এটুকু বলতে পারি যে আমি শিল্পী হওয়ার চেষ্টা করছি শিল্পী হয়েটা খুব কঠিন জানিনা না কবে কমপ্লিট একজন অ্যাক্টর হব সো উই আর ট্রাইং আই এম ট্রাইং টু বি অ্যান অ্যাক্টর এটা একটা মানসিক প্রস্তুতি আরও মানুষ চেনা আরও মানুষকে ফিল করা যাতে দেখে দর্শকের প্রত্যেক মুহূর্তে মনে না হয় যে আমি রুদ্রনীল ঘোষকে দেখছি আমি চরিত্রটাকে দেখছি এইটা হওয়ার লড়াই আমার চলছে নট মি অন্তত আমি ক্ষেত্রে বলতে পারি এখানে যারাই অভিনয় করেছে দে আর নট অনলি মাই গুড ফ্রেন্ডস হ্যাঁ তারা অবশ্যই আমার ভালো বন্ধু হয়েছেন কারণ তাদের বয়স আমার মতো হোক আমার থেকে ছোট হোক যাই হোক তারা প্রত্যেকে নিজের কাজটাকে মন্দিরে পুজো করার মতো করে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন সো দ্যাটস ওয়াই আই লাভ দেম অ্যান্ড আমি তাদের নিজে নিজে তাদের কাজের ফ্যান তারা আমার কাজের কতটা ফ্যান বা ভক্ত আমি জানি না বাট আমি তাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই কাজের ফ্যান ফ্যান্সিদাতে ঋত্বিক অনির্বাণ ঋদ্ধি অ্যান্ড সৈনী সরকার অল দ্যাক্টার্স স্প্লেন্ডিড পারফরমেন্স আমি আমি নিজে বিশ্বাস করি যে যারা দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের আড্ডা দেখছেন আর কি যেটা মেকআপ আর্টিস্টের গল্প যে মানুষটা অন্যকে সাজিয়ে চেঞ্জ করে দেয় টলিউডেরই একজন মেকআপ আর্টিস্ট যে লিওনো দ্য ভিনচির ফ্যান ভক্ত এত বড় শিল্পীর একজন ভক্ত কাচ পাগলা একজন একটা মেকআপ আর্টিস্ট যে মানুষকে সাজিয়ে বদলে দেয় সেও প্রস্তুতিক মেকআপটা কলকাতায় বসে বসে নিজের মতো করে কম খরচ আবিষ্কার করে ফেলে বম্বে থেকে হাফের 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 হাফ গুণ খরচে করতে পারে সেই মেকআপ আর্টিস্টের নাম হচ্ছেন আমাদের টলিউডের সোমনাথ কুন্ডু ইটস এ কাইন্ড অফ রিয়েল স্টোরি যেখানে সোমনাথ কোন একটা ছবিতে আমার এরকম একটা প্রস্তুতিক মেকআপ করে অসাধারণ মেকআপ যে সময় তখনও বিশ্বাস করা হয় যে প্রস্তুতিক মেকআপ বছর দু হাজার সরি দু হাজার ষোলো দু হাজার ষোলোর ঘটনা শেষের দিকে অ্যান্ড সেই ছবিটাতে আমি ঋত্বিক আর আবির একসঙ্গে অভিনয় করছি আমার মেকআপ আমি যখন হয়ে ব্লাস্ট আমার বডি আমি যখন দাঁড়াই সকলে না ভয় পেয়ে যায় আমাকে দেখে আমি ডেড বডি হয়ে দৃশ্য করবে ওদের গা ওঠে তো পরিচালক সেই শটটা না খুব কাছ থেকে নিতে না কাছে পারেন আমাদের কাছ থেকে দেখলে মেকআপের কিছু তো খুঁটি খুঁটি দেখা যায় কারণ সেন্সার বোর্ড হয়তো এত বিভৎস দৃশ্য লাগবে ওটা ওই জন্য পরিচালক ইচ্ছা হলেও নিতে পারেননি এত সোমনাথ এই প্রস্তারি মেকআপটা হোল বডিতে করতে সময় নিয়েছিল সাড়ে তিন ঘন্টা যখন পরিচালক ওই শটটাকে নিতে পারলেন না এই মেকআপটা ভুল বডি থেকে তুলতে আমার সময় লেগেছিল আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা ধরে মেকআপটা ও তুলতে তুলতে যে মেকআপটা কাজে লাগলো না এতটা এতটাই ভালো হয়েছে বলে ও চোখে জল দেখেছিল আমার তুলতে তুলতে বলছিল যদি দেখাবেই না তাহলে তো খাটতে বললো কেন কমপ্লেন করেনি শিল্পী অনুযোগ দাঁড়িয়েছিল তো যখন তার এই চোখে জলটা দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল আচ্ছা যদি একজন মেকআপ যদি রেগে যায় বা তাকে যদি কেউ মিসগাইড করে বা তার মেকআপ তাহলে কি হতে পারে অনর্থ সেখান থেকেই আমার যে গল্পটা লেখা তার নাম ছিল শিল্পী এটা লিখতে লিখতে তার মধ্যে রক্ত আসে গুলি আসে বন্দুক আসে চোখের জল আসে প্রেম আসে সব আসে কিন্তু আমার না লিখতে লিখতে গিয়ে কোথাটা মন ভরছিল না গল্প শেষটাকে নিয়ে আর আমার খালি মনে হচ্ছিলো যে এটা অসাধারণ একটা থ্রিলার সিনেমা হতে পারে যদি কেউ ঠিক করে বানায় আর যেখানে শিল্প যা সব বাঙালি মানুষ পছন্দ করে আর থ্রিলার যেটা সব বাঙালি মানুষ পছন্দ করে সৃজিতকে যখনই আমি গিয়ে আমার শিল্পী গল্পটা শোনাই শ্রীজিৎ আমাকে বলে আর আমাকে শোনাতে হবে না তেমাকে চুপ করে লিখতে দে এবার সিনেমার জন্য সৃজিত তৈরি করে আর একটা লেয়ার এই গল্পের নিয়ে আসে একজন সিরিয়াল কিলার বা সিরিয়াল লয়ার ঋত্বিকের চরিত্র ওখানে একটা চরিত্র ছিল আমার গল্পে সেই চরিত্রটা সিনেমাটা যারা দেখবেন বুঝতে পারবেন নাহলে আমি এখন খুলে বলছি না কিন্তু অন্য রকম ভাবে রিপ্রেজেন্ট করে দেয় ক্যারেক্টারটাকে গল্পের ধরনটা আরো হাড হিম করা ধরন হয়ে যায় এন্ড লিওনা ফ্যান হিসেবে গল্পের নাম হয়ে যায় ভিনচিদা ভিনচিদাতে গানটা কিভাবে ব্যবহার করা হয়েছে এই ধরনের সিনেমা মানে যে সিনেমা বিষয়বস্তু প্রধান ঘটনা প্রধান কোনো একজন অভিনেতা বা একজন স্টার কেন্দ্রিক না গল্পই যেখানে মূল হিরো সেই দিকেই মানুষ তো ঝুঁকছেন এখন তাই সেখানে সেই ধরনের সিনেমাতে যখন গান আসে সেই গান বেসিক্যালি খুব অল্প সময়ের মধ্যে অনেকটা গল্প এগিয়ে বলে দেয় যেমন গ্যাস বেলুন বলে যে গানটা ভয়ঙ্কর রকম তার কারণ প্রথম গ্যাস বেলুন ফার্স্ট রিলিজ করে এবং গ্যাস বেলুন রিলিজ করাতে না প্রচুর মানুষ আমরা বললাম না যে আমরা বাইরে যে পোশাক পরে বেরোই না কেন আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝকঝকে তক তকে যে পোশাক পরে যে জায়গায় দাঁড়িয়ে আমরা ছবি দিই না কেন একটা মানুষও তো আসলে কি ওর নয় তাই জয়াকে আর এই ভিঞ্চিদাকে দেখে সবার মনে হয়েছে যে এটাই তো আমি সো ইটস আমার সমাজের গল্প বলা বোধায় এই গল্পটা বহুদিন ধরে খোঁজার চেষ্টা করছিল দর্শক এই সত্যি মানুষগুলোকে দেখে ইচ্ছা করছিল আমি নিজেকে দেখি নিজে চিনতে পারিনি যে আমি এটা অন্য মানুষকে দেখছি বাহ আমি ঋত্বিককে দেখে চিনতে পারিনি অনির্বাণকে দেখে আমি চিনতে পারছি না সৈনিককে দেখে চিনতেই পারছি না খালি মুচি দিতে আমি এই তো পাশে দেখি তাহলে অবশ্যই দেখতেই হচ্ছে একবার অন্তত ভিনচিতা এবং সকলকে নিয়েও যাওয়া যেতেই পারে একটা অন্য মাত্রার ছবি দেখতে এবং এই যে পছন্দের হিরো হিরোইন যারা প্রত্যেক মুহূর্তে চরিত্রের জন্য সেজে উঠছে তাদেরকে যারা সাজিয়ে তুলছে তাদেরই গল্প কিন্তু ভিনচিতা বলবে তাহলে দেরি না করে হলে চলে যেতে হচ্ছে এবং দেখে নিতে হচ্ছে ভিনচিতা